মার্কস তার দ্বিগুণ মিনিট তুমি সময় পাবা। কাজেই তোমাদের প্রফের কোশ্চেন গুলো একটু দেখতে হবে। ব্রাকিয়াল ফ্লেক্সাস, জ এন্ড লেভেল ব্রাকিয়াল ফ্লেক্সাস, যে কোশ্চেনটা তোমাদের দিবি এটার জন্য পরীক্ষার সময় তোমার সময় পাবা 5 মিনিট, সরি 5 মার্ক, যেহেতু 10 মিনিট সময়। কোশ্চেনটা এইভাবে থাকে যে জ এন্ড লেভেল ব্রাকিয়াল ফ্লেক্সাস, আমি তোমাদেরকে কোশ্চেন দেখাই, একটা কোশ্চেন দেখাইলে ভালো হবে। এটা একটা আমাদের 49 বেসের কালীন একটা কোশ্চেন। এই কোশ্চেনে দেখো, এই মানে ব্রাকিয়াল প্লেসাস থাকবে যে কোনো পরীক্ষায়, এই ব্রাকিয়াল প্লেসাস মাস। তো এই কোশ্চেনটা আমরা একটু কি করি, কি বলে কি করি, তাহলে এখানে দেখো ড্র অ্যান্ড লেভেল ব্রাকিয়াল প্লেসাস কোশ্চেনটা আসছে, সাথে একটা লেজ আছে, নেম দ্য মাসেল সাপ্লাইড বাই অ্যাক্সিলারি নার্ভ। কোশ্চেনটার মার্ক হলো 5, 6, 2, 7 মার্ক। তাহলে এই কোশ্চেনটার জন্য তোমার পরীক্ষার সময় সময় থাকবে সর্বোচ্চ 7 মার্ক, তো 15 মিনিট, এর বেশি তুমি সময় পাবে না, 14 থেকে 15 মিনিট। তাহলে তোমার এই যে ড্রয়িং লেভেল প্র্যাকটিস ফ্লেক্সাস ইন দা মাসেল সাপ্লাইড বাই অ্যাক্সিলারি নার্ভ, জাস্ট মাসেলের নাম আর প্র্যাকটিস ফ্লেক্সাস, এটা যত দ্রুত সম্ভব থেকে দিতে হবে। গেল এই এই পরীক্ষা, এই কোশ্চেনে আরো ছবি আছে, হট ইজ মেডিসিনাম টিবিটস ট্রাইবস, আসলে এটা ইয়ে হবে, অর্থাৎ দ্য পার্টস অফ মেডিসিনাম, আর হলো কন্টেন্টস অফ দ্য মিডিল মেডিসিনাম। এই যে কন্টেন্টস অফ দ্য মিডিল মেডিসিনাম, এই কোর্সের মার্ক হলো 4 মার্ক। এই 4 মার্কের মধ্যে ধরে নাও 1 মার্ক হলো ছবিতে। মিডিল মেডিসিনাম জাস্ট হার্ট আর ওই যে অন্যান্য যে স্ট্রাকচার আছে, হার্ট সহ পেরিকার্ডিয়াম, এই ছবিটা খুব একটানে এঁকে দিবা, 4 মার্ক, খুব ভালো ছবি হবে। তাহলে এই ছবি মানে খুব উন্নত মানের ছবি হওয়ার দরকার নাই, কিন্তু এই ছবিটা মানে খুব দ্রুত একটা ছবি এঁকে দিবা, তুমি দেখা যাবে 4-এ তুমি 3.5 পেয়ে গেছো, হ্যাঁ, অথবা 4 মার্ক পেয়ে গেছো। তাহলে এই কোন ছবিটা, এই যে দেখো এরপরের কোশ্চেনটা আছে, আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট উইথ ডায়াগ্রাম, বুঝছো? এটা 5 মার্কের কোশ্চেন। এই 5 মার্কে 1 থেকে 1.5 ধরা হবে হার্টের ওই যে ডায়াগ্রামের ছবি। এরপরের কোশ্চেনটা দেখো, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, এই নিয়ে মনে হয় কত প্যাচান্দে প্যাচাইলাম, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, দ্য গিভ ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটার মার্কস হলো 5 যোগ 2। এই এই কোশ্চেনের অ্যান্সারও তোমার লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট এর ছবিটা আঁকতে হবে। তাহলে কোশ্চেনের মানে এই যে পড়াশোনা, এটা যেন কোশ্চেন ওরিয়েন্টেড পড়াশোনা হয়, এই যে তাহলে লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, আমি পরবর্তীতে পরীক্ষা দেবো তখন এইগুলো ড্রয়িং লেভেল সবগুলোই আঁকতে। তাহলে লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট তোমাকে মাস্ট ডায়াগ্রাম আঁকতে বলুক আর না বলুক, তোমার ডায়াগ্রাম আঁকতে হবে 100% শিওর। কোন তোমার কোনো আফসোস থাকবে না, অবশ্যই আঁকতে হবে, আমি পরীক্ষা তো দেইনি, এখন পরীক্ষা নেব একসাথে 3-4টা চ্যাপ্টার মিলে তখন এগুলো আঁকতে দিই, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, তারপরে কি বলে এই যে ব্রাকেল প্লেক্সাস তো আছে, এরপরে নাম কি ওই যে আর্টারি সাপ্লাই অফ দা আর্ম ফোরআর্ম, ভেনাস ড্রেনেজ অফ দা আর্ম ফোরআর্ম, তারপরে ডার্মাটোম, ডার্মাটোম তো আঁকতে দেয়নি, তাহলে ডার্মাটোম আঁকতে হবে। তাহলে এই এটা একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, তো এই কোশ্চেনও মানে মাত্র 4টা কোশ্চেন দেওয়া হয়েছে, থোরাক্সা আবার আপার লিম্ব মিলিয়া। তো এখানে কোশ্চেন গুলো খেয়াল করো কোথায় কোথায় দিয়ে দিচ্ছে, যে ব্রাকিয়াল প্লেক্সাস আর ব্রেস্ট, দেখেন কোশ্চেনে কিন্তু এই দুটো একদম ভেরি ভেরি মানে একদম কমন, এবং ভাইবাতেও একদম কমন। স্যাররা এই পরীক্ষার সময় খাতাগুলো দেখবে, এবং এই খাতাগুলো দেখার পরে মাথার মধ্যে এই টপিক গুলোই ঘুরতে থাকবে, এবং পরীক্ষার সময় ভাইবার সময় আবার গিয়ে এই কোশ্চেন গুলোই জিজ্ঞেস করে ম্যাক্সিমাম টাইম। তাহলে এই জন্য এই আমিও পড়ানোর সময় এগুলোই গুরুত্ব দিয়ে বেশি পড়াই, কিন্তু কেউ কেউ যদি গুরুত্ব মানে অন্যদিকে চলে যায় তাহলেই ঝামেলা হয়ে যাবে।
তাহলে আমরা কোশ্চেনের প্যাটার্ন বুঝলাম কোনটা কোনটা আঁকতে হবে, তাইলে ভালো হয়। অবশ্যই বলে দিব, আর নাহলে কেমনে আসবে। তাহলে আমরা তোমাদের আঁকা ব্র্যাকেল প্লেক্সাস গুলো আমরা পাইলাম, অনেক ছবি যে ছবি কি ছবি রেশিওটা খুব ভালো, যতটুকু ফাঁকা ততটুকু ফাঁকা দিছে এবং লেবেলিংটা দুই পাশে করে ফেলাইছে, ভালো। আচ্ছা, এই ছবির একটা জিনিস খেয়াল করো, ব্র্যাকেল প্লেক্সাসটা এই ডিরেকশনে যাও, হ্যাঁ, উপর থেকে নিচে একটু আর বাঁকা ভাবে থাকবে, এভাবে স্ট্রেট রাখলে ভালো দেখাইবে না। বইতে যেভাবে আছে যে উপর থেকে নিচে নামে একটু বাঁকা ভাবে নিচের দিকে নামছে, সেটা আঁকতে পারলে সেভাবে আঁকলে ভালো। যেমন এই ছবিগুলো ডিরেকশন গুলো দেখো, উপর থেকে নিচে এই ডিরেকশনে নিচের দিকে নামছে, এইভাবে আঁকতে হবে। এটা যেমন একদম হরাইজন্টাল হয়ে গেছে, এই ছবিতে ডিরেকশনটা ভালো আছে, স্পেসিং টা ভালো আছে, আলটিমেটলি এই ছবিটা কার বর্ধন, এই ছবিটা কার, এই যে ছবিতে নাম রোল দেয় না, এই যে এই জিনিসগুলো নিয়ে আসলে ভুলে গেছি জিনিসটা আলোচনা করতে। পরীক্ষার খাতায় এই যে নাম রোল লেখা, তারপরে তোমার কোন গ্রুপের খাতা কোনটা এইটা উপরে লেখা, এই জিনিসটা না করার কারণে পরীক্ষার রেজাল্ট উইথড হয়ে আসে, এরকম আমি স্টুডেন্ট পাইছি যে রেজাল্ট ঠিক মতো আসে না, কারণ সে নাম রোল ঠিকভাবে ফিল আপ করে তাদের মনেই থাকে না, এই যে এখানে একটু নাম লিখবে রোল লিখবে এই জিনিসটা মনে থাকে না। এটা তো কোশ্চেনে লেখা আছে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি বলছি আল্লাহর রাস্তায় লেখো, কিন্তু তারপরও অনেক ছবিতে আমি দেখতেছি যে নাম রোল নাই। পরীক্ষার প্রশ্নটা বোঝা এবং পরীক্ষার খাতা প্রেজেন্ট করা, এটাও পরীক্ষার একটা অংশ। এখানে অনেকের এই যে ছবিগুলো দেখতেছি, এই ছবিগুলো যে কোনটা কার ছবি আমি এখন বুঝতেছি না, মানে স্পেসিফিক নাম ধরে আমি বলতে পারতাম যে অমুক আছে, তোমরাও জানতে পারতাম যে এই যে ছবিগুলো দেখতেছ দেখো একটাতেও কোনো নাম রোল নাই, কিন্তু আমি কিসের মধ্যে বলো, এই যে ছবিটা আছে এই যে তানহা 65 রোল আছে, মোটামুটি তারে আমি অ্যাড্রেস করতে পারতেছি। বাকি ছবিগুলোতে কি আছে, কিছু অনেক ছবি প্রায় তিন ভাগের এক ভাগ ছবিতে কোনো নাম রোল নাই, তাহলে এদের নিয়ে হলো ঝামেলা। এদের এই পরীক্ষার সময় ইভেন এমন হয়েছে যে অস্ট্রি পরীক্ষায় যে কোশ্চেনটা থাকে সে জানেও না যে অস্ট্রি পরীক্ষার মানে আগেও পরীক্ষা দিয়ে সে ভুলে গেছে, মানে অস্ট্রি পরীক্ষায় প্রত্যেকটা ভিসেরার পাশে ছোট্ট একটা চিপুটে কোশ্চেন লেখা থাকে যে আইডেন্টিফাই দা ভিসেরা, মেনশন ইটস পার্টস বা মেনশন ইটস সাম, সে এরকম স্টুডেন্টও পাইছি সে ওই কোশ্চেনটা যে ওরকম কোশ্চেন থাকে সে জানি, সে জায়গা প্রত্যেকটা স্টেশনে গেছে আর দিস ইজ হার্ড দিস ইজ লার্ন দিস ইজ স্টার্ন এইভাবে অ্যান্সার দিয়ে চলে আসে, এরকম স্টুডেন্টও পাওয়া গেছে। তাহলে এগুলো মানে আমি জানি না প্রফেশনাল আর্টিস্ট সে কে, সাদিয়া সেতু 114 এর কোনটা কার ছবি আমি জানি না, যাই হোক ছবি যা আঁকছ কিছু এভারেজ কিছু ভালো কিছু খুব ভালো, যা আঁকছ এতে মার্কস কারোই পাঁচে তিনের নিচে কেউ পাবা না, 100% শিওর যা আঁকছ পাঁচে তিনের নিচে পাবা না প্রপ পরীক্ষায়। তবে এটা যে সময় নিয়ে আঁকছ সেটা নিয়ে আমার ইয়ে আছে যে আমি জানি যে ছবি আঁকছ অনেকদিন পর, হ্যাঁ আবার ইয়ে আছে, তবে অ্যানাটমিতে কোনো খারাপ আর্টিস্ট বলে কিছু নাই, তোমার মোটামুটি বইয়ের মতো করে কোনো রকমের টাইটে দিলেই না, তুমি যা বুঝাইতে চাইতেছো সেটা বুঝলেই হইল, অ্যানাটমিতে খারাপ আর্টিস্ট বলে কিছু ধরা হয় না, যে সবাই মোটামুটি কিছু একটা আঁকতে পারলেই হইল। আর আঁকার যদি তুমি একটা জিনিস আঁকো তাহলে ওই কনসেপ্টটা মাথার মধ্যে আরো ভালোভাবে, এই যে ব্রাকিয়াল প্লেক্সাস আঁকার পরে তুমি যখন ডিভিশন গুলো জোড়া দিছ বিভিন্ন নার্ভ এদিক ওদিক দিয়ে বের করছো, তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়েছে, তুমি বইতে গদগদা মুখস্থ করার চেয়ে ছবি আঁকলে এই জিনিসগুলো মাথায় ঢোকে বেশি, একটা কলমের একটা টান দিয়ে আঁকলেও হবে। এই যে সিম্পল সিম্পলিফাইড যে ছবিটা দেখাইছি কতদিন, এই যে ছবিটা দেখাইছি জাস্ট স্কেল দিয়া বিভিন্ন কালার দিয়ে টান দিয়ে একটা ব্রাকেল প্রেসাস একটা ইয়া আঁকে ফেলছে, একটা মোটামুটি একটা ম্যাপিং করে ফেলছে একদম সিম্পল এর মধ্যে। এই জিনিসটা দেখলে তোমার আর ভুল ইয়ে হবে না, এটা যদি কয়েকবার প্র্যাকটিস করো, হ্যাঁ তুমি সুপ্রিয়ার মিডল ট্রাঙ্ক কিভাবে তৈরি হয়েছে, ডিভিশন গুলো কে কোন দিকে গেছে, কার ডিভিশন মিলে কোন নার্ভ তৈরি হয়েছে, জিনিসগুলো খুব সিম্পলি ভাবে এখানে দেখানো, এই তুমি একটা মনে হয় 2 মিনিটও লাগার কথা না, তখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে এই ছবি আঁকলে আমরা জিনিসগুলো আরো ভালোভাবে মাথায় ঢুকে, এই জন্যই অ্যানাটমিতে ছবির উপর গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি। এইভাবে আঁকলে মার্কস তো এই জিনিসটা জাস্ট বোঝার জন্য সিম্পলি এই জিনিস যেভাবে আঁকা যাবে না, তোমরা যেভাবে আঁকছো সেভাবে আঁকলেই হবে। দেশিয়া বিনতে নূর, দেশীয় পারফেক্ট। আচ্ছা ও হ্যাঁ, ওর রেশিওটা খুবই ভালো হয়েছে এবং এইটাও খুব ভালো কি বলে শেডিংটা, কিন্তু পরীক্ষার সময় খুব দ্রুত রাখতে পারলে ভালো না। এই লাইন টাইপের জিনিসটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এই যে আবার এইটা আবার পরীক্ষার সময় আঁকবে। পরীক্ষার সময় এরকম যদি আঁকো, যদি হাতে পরীক্ষা শেষে হাতে এক মিনিট সময় থাকে এবং তোমার ব্রাকিয়ার ফ্লেক্সার বাকি আছে, তখন এইভাবে আঁকে দিয়েছো, কিন্তু মানে একদম ই করার জন্য এইভাবে আঁকো না। এইভাবে আঁকলেও যে মার্কস পাবে না এমন, এইভাবে আঁকলেও একদম টাই টাই পাস অবস্থায় থাকো, তখন হয়তো তোমাকে এক মাস বা দুই মাস যাওয়া। লেভেলিং দিয়ে যারা লেভেলিং করছে হালকা ভাবে এটা দিচ্ছে, যেখানে লেভেলিংটা যেখানে টেক্সট লিখছে সেখানে কালারটা হালকা ভাবে দিচ্ছে, এটা আমি খেয়াল করলাম কয়েকজন। সব নার্ভগুলোই দেখাতে হবে কিনা, তোমরা ছবিতে যে নার্ভগুলো দেখাইছ আচ্ছা এই ছবিতে দেখি, এই ছবিতে যে নার্ভগুলো দেখাইছে সেটা হলো যে এই যে এখানে কতগুলো নার্ভ দেখাইছে, এই নার্ভ গুলো মানে আইকে ফেলো আঁকতে তো সমস্যা নেই, কিন্তু যদি লেভেলিং না করো হয়তো চোখে লাগবে যে কিছু লেভেলিং কম করছে, কিন্তু এই যে পাঁচটা নার্ভ, এই পাঁচটা নার্ভের লেভেলিং যেন মিস না হয়। এক ঠিক আছে, এই পাঁচটা নার্ভের লেভেলিং মিস, এরপরে তুমি লং থোরাসিক নার্ভটা লেভেলিং করবা, কারণ এইটা চোখে লাগবে রোড থেকে একটা নার্ভ বের হয় সেটা আঁকছি খেলো। এর পাশাপাশি পেক্টোরাল নার্ভ দুটা লেভেলিং করো, এই পাশে ল্যাটারাল পেক্টোরাল, এই পাশে মিডিয়াল পেক্টোরাল। এর বাইরে যে অন্য খুঁটিনাটি নার্ভ গুলো আছে ছবিতে আঁকতে রাখবা, আঁকতে তো আর সময় নষ্ট হবে না, আঁকতে হয়তো 15-20 সেকেন্ড লাগবে, কয়েকটা টান দিয়ে রাখবা। যদি লেভেলিং না করতে পারো হয়তো মানে মার্ক কিছু কাটা যাইতে পারে নাও যেতে পারে, কিন্তু এই লেভেলিংটা যদি না থাকতো এই বিশেষ ছবিতে 3.5 পাই যেত, 3.5 পাবে নিশ্চিত, 5 মার্কের মধ্যে 3.5 অথবা 4 দিয়ে দিবে যদি ছবিটা আরো ভালো চোখে লাগে। কিন্তু যে কয়টা নার্ভের নাম বললাম এই কয়টা নার্ভের লেভেলিং মাস্ট, এই আলটিমেট পাঁচটা ব্রাঞ্চ, এদিকে লং থোরাসিক, ল্যাটারাল পেক্টোরাল, মিডিয়াল পেক্টোরাল, আর বাকি যে খুঁটিনাটি যেগুলো আছে ওগুলো আঁকে রাখো, যদি লেভেলিং নাও করো আধা মার্ক রাখো। তাহলে এই হলো মোটামুটি, মোটামুটি মনে হয় সবার অ্যান্সার মোটামুটি পাইছি, লেভেলিং ডান পাশে না বাম পাশে, আর লেভেলিং তারপরে আরো কি কোশ্চেন, সবগুলো নাম দেখাইতে হবে কিনা গেল, কালার করতে হবে কিনা এটা তোমার উপর ডিপেন্ড, তুমি কালার করলে কি হবে না করলে কি হবে। আমি অ্যানসারটা দিছি যে সারা পরপর খাতা দেখতে থাকবে, একটা কালার কোন ছবি দেখলে হাত থেকে এমনি 4.5-5 মার্ক বের হয়ে যাবে, এটা কিছু করার নাই, মানুষ সৌন্দর্যের পূজারি। আর একটা হলো আর আর এইভাবে আঁকলে কোনো সমস্যা আছে কিনা, না কোনো সমস্যা নাই, লেভেলিং ডান পাশে বাম পাশে দুই পাশেই চাইলে করা যায়, একটা ছবিতে করার জন্য লেভেলিং গুলো একটা কলাম ধরে আঁকতে পারলে ভালো। আচ্ছা অ্যানোটেশন অফ করে দিই, তাহলে এই হলো মোটামুটি ব্রাকিয়াল প্লেক্সাস এর আঁকাআঁকি, এটা নিয়ে লেভেলিং কালার বল পেন দিয়ে করা যাবে কিনা, পরীক্ষার খাতায় কালার পেন্সিল ইউজ করা যাবে, তবে লাল রং বা নীল রং ব্যবহার করা যাবে না, লাল রঙের বল পেন ব্যবহার করা কিছুতেই যাবে না। তুমি কালো রঙের বল পেন দিয়ে লেভেলিং করতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু কালার লাল রং এবং সবুজ রং এই দুইটা পরীক্ষার খাতায়, লাল এবং সবুজ রঙের বল পেন পরীক্ষার খাতায় ব্যবহার করা নিষিদ্ধ স্টুডেন্টের জন্য, কারণ এই দুইটা কালার দিয়ে সাররা মার্কস দেয় লাল এবং সবুজ রং দিয়ে। তুমি কালো বা নীল রঙের বল পেন দিয়ে লেভেলিং করতে পারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা ব্র্যাকিল প্র্যাকসেস তোমাদের আঁকাকে নিয়ে অনেক আলোচনা করলাম আজকের ক্লাসে, ম্যাক্সিমিটি গেল, আমরা তাহলে ব্র্যাকিল প্র্যাকসেসে আবার ফিরে যাই। ব্র্যাকিল প্র্যাকসেসে যে আলটিমেটলি পাঁচটা নার্ভ, এই নার্ভগুলো নিয়ে কোনো সমস্যা নেই, নীল কালার দিয়ে লেভেলিং এ কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে আমরা এই পাঁচটা নার্ভ নিয়ে কতদিন আলোচনা করছি, কোন নার্ভ
কোথায় সাপ্লাই দিছিল পরবর্তীতে এই জিনিসগুলো আবারও রিপিটেশন হবে আবারও এই জিনিসগুলো রিপিটেশন হবে এইখানে এই যে মাসগুলো গিভিনেস না ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এই যে পাঁচটা না আমি কোথায় দিচ্ছে না এটা বাইসেস ব্রাকাই ব্রাকিলিস প্রোটোব্রাকিলিস এগুলো সাপ্লাই দিছে আবার এক্সিলারি নার্ভ ডেল্টয়েড মাসলে সাপ্লাই দিছে সাথে ট্রেস মাইনরে সাপ্লাই দিছে এরপরে পাইছিলাম মিডিয়ান নার্ভ এটা ফ্লেক্সর মাসেল গুলোকে সাপ্লাই দিচ্ছে ফ্লেক্সর মাসেল অফ ফোরআর্ম এর পাশাপাশি আরো কিছু মাসেলের নাম দেওয়া আছে তাহলে আমরা যে এই যে কবজির এখানে রিজয়েন্টে যে ফ্লেকশন করি তারপরে যে হাতের ফ্লেকশন করি এগুলো কোন নার্ভ সাপ্লাই দিচ্ছে মেইনলি মিডিয়ান নার্ভ এরপরে রেডিয়াল নার্ভ এটা মেইনলি এক্সটেন্সর মাসেলকে সাপ্লাই দিচ্ছে হাতের যে পিছনের দিকের যে মাসেল গুলো আছে সেগুলোকে সাপ্লাই দিচ্ছে অর্থাৎ মুট করা হাত খোলার জন্য কোন নার্ভ রেডিয়াল নার্ভ এরপরে আলটিমেটলি হলো আলনার নার্ভ আলনার নার্ভ গুলো মেইনলি সাপ্লাই দিছে খেয়াল করো মাসেল অফ দা হ্যান্ড হাতের মাসেল গুলো সাপ্লাই দিছে ফ্লেক্সর কার্পি আলনারিস অর্থাৎ একটু আগে আমরা পড়ছিলাম ফ্লেক্সর মাসেল সাপ্লাই দিছে মিডিয়ান নার্ভ কিন্তু তার মধ্যে যে ফ্লেক্সর কার্পি আলনারিস এটা একটা এক্সেপশন এটা সাপ্লাই দিছে আলনার নার্ভ একই সাথে মিডিয়াল হাফ অফ দা ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাস মাসেলও সাপ্লাই দিছে আলনার ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাস অর্থাৎ ফ্লেক্সর মাসেলগুলোর মধ্যে হাতের যে চারটা আঙ্গুলে যে মাসেলগুলো আছে তার মধ্যে ডিপের মাসেল যে আছে তার মধ্যে আবার মিডিয়াল দুইটা অর্থাৎ আমাদের রিং ফিঙ্গার যে আঙ্গুলে আংটি পরানো হয় বিয়ের সময় আর যে লিটল ফিঙ্গার এই দুইটা মাসেলের যে ডিজিটোরাম প্রোপান্ডাস মাসেল এই দুইটা আঙ্গুলের জন্য তাদের সাপ্লাই দিছে আলনার সেন্সরি ফাংশনটা এখানে দেখালাম না সেন্সরি ফাংশনটা এই ছবিতে খুব ভালোভাবে আছে একটু আগে আমরা আগেই পড়ে আসছি যে স্পাইনাল নার্ভ গুলো মিক্সড নার্ভ এদের মোটর কম্পোনেন্ট আছে সেন্সরি কম্পোনেন্টও আছে তো এই মিক্সড নার্ভের কারণে এদের যে ফাইবার গুলো মাসেলে যায় তারা হলো মোটর কম্পোনেন্ট মোটর সেন্সেশন ক্যারি করে আর যারা স্কিনে যায় তারা হলো স্কিনের সেন্সেশন ক্যারি করে আমরা যেই স্কিনটা টাচ করতেছি স্কিনটা আঘাত লাগতেছে কোনো ই করলে এই যে ব্যথার সেন্সেশন তারপরে টাচ সেন্সেশন টেম্পারেচার সেন্সেশন এই যে স্কিনের এখানে ঠান্ডা একটা বরফ লাগালে যে সেন্সেশনটা আমাদের ব্রেইন পর্যন্ত চলে যায় এই সেন্সেশন গুলো ক্যারি করে আমার এক এক জায়গায় একটা তাহলে আমরা এই যে এক্সিলারি নার্ভটা দেখো কোন এরিয়াটা কোন এরিয়ার স্কিন সেন্সেশন ক্যারি করছে রেডিয়াল নার্ভটা কোন এরিয়ার স্কিন এই ছবিটা বেশ ভালো একটা ছবি এই ছবিতে মানে জাস্ট ছবি দেখে বলা হয়েছে তো এখানে আমি যদি বলি যে একটা মানুষের এই ছবিটা দেখি তোমরা অ্যান্সার দাও একটা মানুষের আলনার নার্ভটা ড্যামেজ আছে আলনার নার্ভের সাথে বনি রিলেশন আমি পড়াইছিলাম মনে আছে তোমাদের যে মিডিয়াল যে এপিকন্ডাইল ছিল হিউমেরাসের মিডিয়াল এপিকন্ডাইলের ঠিক পিছনের দিক থেকে গেছে আলনার কোন একটা মানুষ কোনোইটা নিচে থাকা অবস্থায় আছার পাইছে তারপরে আলনার নার্ভটা ড্যামেজ হয়েছে তাহলে এই ছবিতে আমাকে দেখে বুঝাও যে আমাদের কোন এরিয়া সেন্সেশন লস আমাদের হাতে সরি আমাদের হাতের কোন এরিয়ার সেন্সেশনটা লস হবে তোমরা একটু ছবিটা দেখে আমাকে একটু বুঝাও নীল কালারের পাট পরীক্ষার সময় কিভাবে অ্যান্সার দেওয়া অ্যান্সার দিয়ে দেন স্যার বইতে নীল কালারের পাট ল্যাটারাল হ্যান্ড কি আসলি খেয়াল করো এটা বলা আছে ছবিতে একটু খেয়াল করো এখন তো অ্যানাটমি আছে এটা ভেন্টার এই মিডিয়াল এই ল্যাটারাল আর এই পাশে উল্টা করে দেখানো আছে এই পাশটা হাতটা পিছনের দিক থেকে তাকায় দেখা আছে আর এখানে সামনের দিক থেকে তাকায় দেখা আছে আচ্ছা আচ্ছা মানে অটো কারেক্ট হইতেছে মিডিয়াল মেডিকেল আচ্ছা কোনো সমস্যা নাই আর ছবি দেখে বলছি মিডিয়াল পার্ট মেকের পার্ট ভেরি গুড আলনা রিং এন্ড লিটল ফিঙ্গার ভেরি গুড আচ্ছা তাহলে আমরা খেয়াল করতে পারতেছি যে আলনা নার্ভটা যদি ড্যামেজ হয় তাহলে খুব ছোট একটা জায়গা এই যে যে জায়গাটা আছে কোন কালার দেবো এই যে এই জায়গাটা আছে এই জায়গার যে সেন্সেশন সেটা লস হয়ে যাবে তাহলে পরীক্ষা এই ধরনের পেশেন্ট
মানে অর্থোপেডিক্সে যারা যাবা বা পরবর্তীতে ক্লিনিক্যাল প্র্যাকটিস এরকম হবে যে হাতে অ্যাক্সিডেন্ট করে আসে হাতের এই জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এইখানে অর্থাৎ ব্রাকিয়াল প্লেক্সাস এর যে টার্মিনাল ব্রাঞ্চ গুলো আছে সেখানে হিউমেরাস এর এদিকে খুব মারাত্মক একটা ফ্র্যাকচার হ্যাঁ মিডিয়াল এপিকন্ডাইল ওইখানে খুব বড় একটা আঘাত আছে কিন্তু পেশেন্ট বলতেছে যে আমার এই জায়গাটার স্কিনে মানে কোনো সেন্সেশন পাই তাহলে তোমার কিন্তু মাথায় ঢুকে যাবে যে কোন নার্ভটা ইনজুরি হয়েছে জাস্ট স্পেসিফিক ভাবে আমরা এরিয়া বিবেচনা করে রিভার্স স্টাইলে গিয়ে আমরা খুঁজে বের করতে পারবো যে কোন নার্ভটা ইনজুরি হয়েছে তো এই ছবিটা দেখলেই তাহলে আমরা বুঝতে পারতেছি যে হাতের কোন জায়গাটা সেন্সেশন লস হবে এইটাই বইতে পরবর্তীতে তুমি এটা দেবে যে দেখো ইনারভেটস দা এন্ট্রিয়া এন্ড পোস্টিয়ার সারফেস অফ দা মিডিয়াল ওয়ান এন্ড হাফ ফিঙ্গার এন্ড অ্যাসোসিয়েটেড পাম তাহলে ছবি দেখে আমরা যেভাবে মাথায় ঢুকছে এই ডিটেলস কইরা আমাদের মাথায় ঢুকানো কিন্তু একটু টাফ এই ডিটেলস কইরা আবার ওই ছবির সাথে কোরিলেট তাহলে করতে হবে ওই ছবিটার জন্য বলছি খুব ভালো একটা ছবি একটা ছবিতে সবগুলো নার্ভের কি দেখানো তো এখানে সেটি বোঝানো হয়েছে যে সেন্সরি ফাংশন প্রত্যেকটা নার্ভের আলাদা সেন্সরি ফাংশন বুঝাই দেওয়া হয়েছে তাহলে আলনার নার্ভটা কোন এরিয়া কোন এরিয়ার সেন্সেশন ক্যারি করে আমরা ওই ছবিতে বুঝতে পারলাম তাহলে এন্ট্রিয়ান পোস্টিয়ার সার্ফেস অফ দা মিডিয়াল ওয়ান এন্ড হাফ ফিঙ্গার ঠিক আছে এখানে মিডিয়াল ওয়ান এন্ড হাফ ফিঙ্গার যে রিং ফিঙ্গার রিং ফিঙ্গারটা খেয়াল করো অর্ধেক আছে নীল রং অর্ধেক আছে হলুদ রং অর্থাৎ এই পুরো ফিঙ্গারের সেন্সেশনও কিন্তু আলনার ক্যারি করে না এই রিং ফিঙ্গারের অর্ধেক ক্যারি করছে জায়গাটা কিন্তু একটু অ্যাটিপিক্যাল অর্থাৎ রিং ফিঙ্গারের মিডিয়াল পার্টটা ক্যারি করছে আলনার আর ল্যাটারাল পার্টটা ক্যারি করছে কোন না মিডিয়াল না তাহলে সেন্সেশন গুলো যদি আমরা এরিয়াটা বুঝি নার্ভের ড্যামেজ হয়েছে এটা আমরা তো নার্ভটা হাত কেটে নার্ভ ছিঁড়ে আমরা নার্ভ দেখে দেখে আমরা বুঝতে পারবো না এই জন্য পেশেন্টের কমপ্লেইনটা বিবেচনা করতে হবে পেশেন্ট যদি তোমাকে এসে কমপ্লেইন করে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কনুইতে প্রচন্ড আঘাত পাইছি এরপরে পেশেন্টের তো মোটর লস হবে সেন্সরি লস হবে তো সেন্সরি লসটা কি হবে সেটাই আমি বলে দিচ্ছি যে আলনার নার্ভটা যদি ড্যামেজ হয় তাহলে পেশেন্ট পেশেন্ট এসে কি বলবে তোমাকে যে আমার এই যে ছোট আঙুলটা এইখানে কোনো সেন্সেশন আমি পাইতেছি এবং এই সাইডের হাতের যে ভিতরের যে সাইডটা ছোট আঙুলের কাছাকাছি যে সাইডটা সেখানেও আমি কোনো সেন্সেশন পাইতেছি তখনই তোমার মাথায় চলে আসবে যে এবং অন্যান্য জায়গার সেন্সেশন যদি ওকে থাকে হ্যাঁ অথবা যদি অন্যান্য জায়গায় একসাথে কয়েকটা না মিলবে তাও তখন তুমি তার উল্টা দিকে চলে যাবে ঠিক আছে এই জায়গার সেন্সেশন কোন নার্ভ ক্যারি করে সেই নার্ভে ঝামেলা আছে এইভাবে আমরা নার্ভের ড্যামেজ বুঝতে পারি আমরা তো আর আলনার নার্ভটা পুরো আলনার নার্ভের কোর্স আমরা খুঁজে দেখবো না যে এখানে ভর্তি হয়ে গেছে বা এখানে একদম চাপা খেয়ে একদম নষ্ট হয়ে গেছে ফাইবার গুলো এইভাবে তো দেখা আমাদের সম্ভব না সব তো থাকে ভিতরে স্কিনের মধ্যে কাজে আমরা সেন্সেশন বা মোটর লস কোথায় কি হয়েছে এটা বিবেচনা করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আলনার নার্ভটা হয়েছে আবার এমন হইতে পারে যে একদম নার্ভের রুটেই ঝামেলা একদম ঘাড়ের এখানেই ঝামেলাটা হয়েছে হ্যাঁ যেখান থেকে ব্র্যাকেট পেতে শুরু হয় সেখানেও ঝামেলা হয়েছে তাহলে নার্ভের রুটও আমরা বুঝতে পারি যে আল্লাহ নার্ভ সেটা রুট হলো হ্যালো এইটা তাহলে হয় আল্লাহ নার্ভ ড্যামেজ হয়েছে অথবা ব্যাকেজ প্লেসের এই পার্টে ড্যামেজ অথবা নার্ভ রুট ড্যামেজ এভাবে আমরা রিভার্স ফাইন্ডিং করি উল্টা দিকে যাই পেশেন্টের কমপ্লেন ধরে ধরে আমরা উপরের দিকে যাই তাহলে এই ছবিতে দেখানো হয়েছে যে কোন নার্ভ ইঞ্জুরি পেলে কি হয় আচ্ছা তুমি একটা ইঞ্জেকশন দিছো অ্যাক্সিলারি রিজিয়নে এবং ইঞ্জেকশনটা ওইভাবে মাপ মতো দেওয়া নাই অ্যাক্রোমিয়াল প্রসেস থেকে তিন থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে দিতে হয় ওইভাবে দেওয়া নাই তুমি এক্সিলারি নার্ভটা ড্যামেজ করে ফেলছো সিরিঞ্জের যে মাথাটা সুইয়ের যে মাথাটা সেটা এক্সিলারি নার্ভ বরাবর দিয়ে পড়ছে তারপরে পেশেন্ট দেখাইতেছে যে তার এই এরিয়ায় সেন্সেশন নাই তাহলে তুমি বুঝে ফেলবো যে তার ঝামেলাটা কোথায় হয়ে গেছে এবং এটা কিন্তু ভ্যাকসিনেশনের পরে এরকম এক্সিলারি নার্ভের কোনো একটা পার্টে ড্যামেজ হয় পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু পেশেন্ট কিছুদিন কমপ্লেন করে যে এরিয়ার সেন্সেশনটা সে পাচ্ছে তাহলে এখানে সেন্সেশন ম্যাপ দেখানো হয়েছে খুব সহজ ভাবে তুমি এই ছবি দেখলেই বুঝতে পারবা যে রেডিয়াল নার্ভটা ড্যামেজ হলে অর্থাৎ হিউমেরাসের শ্যাফট যদি ড্যামেজ হয় তাহলে রেডিয়াল গ্রুপে যে রেডিয়াল নার্ভ আছে তার ইঞ্জুরি হতে পারে তাহলে সেন্সেশন কোথায় কোথায় লস হয় তাহলে আমরা দেখতেছি যে আর্মের পোস্টিয়ার যে পার্ট আছে সেখানে ড্যামেজ লস হবে এই যে লাল এরিয়া
তারপরে ফোরআর্মের পোস্টিরিয়র পার্ট একটা লম্বা দাগ দাগের মতো করে একটা জায়গা এরিয়া সেন্সেশন লস হবে, একই সাথে হ্যান্ডের পোস্টিরিয়র অ্যাসপেক্ট ইনক্লুডিং থাম্বের যে অ্যান্টিরিয়র পার্ট, এই যে একটু থাম্বের অ্যান্টিরিয়র পার্ট দেখা যাচ্ছে এই এরিয়া সেন্সেশনটা লস হবে। অনেক সময় সেম পজিশনে দেখার জন্য সেন্সেশন লস পাওয়া যায়, হ্যাঁ এটা এটা হয়। এটা বিশেষ করে আমরা যদি বেকায় স্টাইলে বসা থাকি তাহলে আমাদের যে থাইয়ের যে ব্যাক এরিয়া, এই এরিয়া যদি প্রচন্ড সময় অনেক সময় ধরে কেউ বসা থাকে তাহলে দেখা যায় যে তার পা অবশ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই সময় হয় কি যে আমাদের যে পায়ের থেকে যে নার্ভ গুলো গেছে এরা আমাদের অ্যাকচুয়ালি ব্যাক থেকে থাইয়ের পোস্টিরিয়র অ্যাসপেক্ট থেকেই নিচের দিকে নামে। তো এই জায়গায় যখন নার্ভটার উপর অনেকক্ষণ ধরে তুমি প্রেশার দিয়ে থাকো তখন নার্ভের ফাইবারের মধ্যে দিয়ে যে আয়ন দৌড়াদৌড়ি করতেছিল, আয়ন গুলো যে চলাফেরা করতেছিল সেগুলা হ্যাম্পার্ড হয়, হ্যাঁ এই জন্য ওই নার্ভের কিছুক্ষণ সময় ওই নার্ভ গুলো সেন্সেশন ক্যারি করতে পারে, সেন্সেশন ক্যারি করা একটা ঝামেলা করে ফেলছে তুমি একটা প্রেশার দিয়ে, এই কারণে ওই যে নার্ভটা যে এরিয়া সাপ্লাই করছিল ওই সাপ্লাই এরিয়া ঝামেলা হয়, দেখা যাচ্ছে পা নাড়াইতে পারছে, মনে হয় যেন পা কি হয়ে গেছে প্যারালাইজড হয়ে গেছে এরকম মনে হয়। এই কাজটা কাদের বেশি হয়, যারা দীর্ঘক্ষণ বাথরুমে গিয়ে মোবাইল ইউজ করে, তারপরে এরকম পড়েও গেছে এরকমও শুনছি যে এরকম স্টুডেন্ট বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করছে, তারপর যখন উঠতে গেছে সে যেভাবে বসা ছিল বুঝতেই পারতেছে কোথায় প্রেশারটা পড়ছে, যে উঠতে গিয়ে পড়ে গিয়ে তারপরে হাত মোটামুটি কপাল টপাল ফাটাই আসছে বাথরুমে পড়ে গেছে এরকম হয়। কাজেই সাবধান, মোবাইল ব্যবহার করার জন্য নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গা বসে ইউজ করুন, তাহলে এই ঝামেলার কারণে হয় এবং এরকম সেন্সেশন লস হয়ে যেতে পারে, কাজেই সাবধান। এবং বাথরুমে পাচার খায় ইয়াং জেনারেশন, যখনই আমি শুনি তখনই আমার মাথায় ঢোকে যে ওই বদমাশটা আমি নিশ্চিত যে ওই বাথরুমে ওই টয়লেটে বসে পাবজি খেলতেছিল বা কিছু একটা করতেছিল, তার ওই নার্ভের যে প্রেশার পড়ছে এক ঘন্টা ধরে খেলতেছে ওই প্রেশারের কারণে সে উঠতে গিয়ে হুট করে পড়ে গেছে। আসলে ইয়াং জেনারেশন তো পাচার খাওয়ার কথা না। আচ্ছা গেল, তাহলে এই এটা দেখে আমরা বুঝেছি হাতে এই জিনিসটা কম হয়, কারণ হাতের উপর খুব ই করে না, তারপর বেকায়দা যখন কেউ ঘুমায় হাড়টার যদি উল্টাপাল্টা থাকে অথবা হাত যদি অনেক প্রেশার আসে থাকে তাহলে এই ঝামেলাটা হইতে পারে। তাহলে আমরা সেন্সেশনের এটা বুঝলাম যে সেন্সেশনের একটা নির্দিষ্ট ম্যাপ আছে, সবগুলো নাম এলোমেলো ভাবে সেন্সেশন ক্যারি করে না, এক একটা নাম এক এক জায়গায় ক্যারি করে, যেমন মাসকুলো কিউটিনিয়াস নাম দেখো এই যে এই জায়গাটা ক্যারি করছে, তারপরে মিডিয়ান নাম একটা নির্দিষ্ট দিকে ক্যারি করছে, রেডিয়াল নাম একটা নির্দিষ্ট দিকে ক্যারি করছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এই ছবিটা যারা দেখতেছ তারা পরবর্তীতে আমি নিশ্চিত যে একটা কোশ্চেন করবে যে স্যার এই যে বেগুনি রং এটা তো লেবেলিং করা নেই, তাহলে বেগুনি রঙের নামটা কোন না, তাহলে এটার অ্যান্সার হবে মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, এটার অ্যান্সার হবে মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরআর্ম আর মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, এই দুইটা জিনিস মিললে এই এরিয়াটা এই যে এই দুইটা এরিয়া সেন্সেশন ক্যারি করে, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দা ফোরআর্ম আর মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দা আর্ম। এখানে ওই যে পাঁচটা ইম্পর্টেন্ট নার্ভ করাইছি এই জন্য এই দুইটা জায়গা লেবেলিং করা নাই এই ছবিতে। তো এই যে এই দুইটা নার্ভের নাম তোমরা ব্রাকিয়াল প্লেক্সাস যখন আঁকছো তখন এই দুইটা নার্ভ পড়ছে, তো নামের মধ্যেই উত্তর দেওয়া আছে এরা কোন এরিয়া সাপ্লাই করে। আমি এই যে দুইটা এরিয়া যে মার্ক করছি এই দুইটা এরিয়া দেখো, একটা হচ্ছে মিডিয়াল মিডিয়াল পার্ট অফ দা আর্ম, মিডিয়াল সার্ফেস অফ দা আর্ম, আর একটা হলো মিডিয়াল সার্ফেস অফ দা ফোরআর্ম, তাহলে নার্ভ দুইটার নাম ওই রকম দিচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস মানে স্কিন কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, তাহলে এই দুইটা এরিয়া আবার খেয়াল রাখো এই দুইটা এরিয়া তাহলে কি সাপ্লাই, তাহলে এই দুইটা হলো ওই ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসা দুটো নার্ভ, আর বাকি যে পাঁচটা ইম্পর্টেন্ট নার্ভ তোমাদেরকে বারবার গুরুত্ব দিয়ে পড়াইতেছি এক্সিলিয়ারি রেডিয়াল মাসকুলার কিউটেনিয়াস আলনার আর মিডিয়াল, এই কয়টা সাপ্লাই পরবর্তীতে আমাদের ডাক্তার ক্লিনিক্যাল অ্যানাটমি। এরপরে আমরা আসি বিভিন্ন ইনজুরি, তাহলে এখানে খেয়াল করো দুই টাইপের ইনজুরি দেখানো হয়েছে, এখানে যেটা খেয়াল করো সেটা হলো যে ঘাড় যদি এরকম পাকা হয়ে যায়
হ্যাঁ, ঘাটটা যদি তুমি যে ডানে বা যেমন মাথা কাত করো তখন একটা নির্দিষ্ট লিমিটে পৌঁছে, এরপরেও যখন আরো ঘাটটা টান খায়, যখন এই যে ছবিতে দেখানো আছে যে ভদ্রলোকের যে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে, এইভাবে যখন হয় তখন এই এরিয়ায় যে ব্র্যাকিয়াল প্লেক্সাসটা থাকে, এই যে আমি যেখানে দাগ দিলাম এই এরিয়ায় যে ব্র্যাকিয়াল প্লেক্সাসটা থাকে, অথবা বাচ্চার এই এরিয়ায় যে ব্র্যাকিয়াল প্লেক্সাসটা থাকে, বাচ্চার মাথা কান দেওয়ার সময় ইঞ্জুরিটা হইতে পারে, তখন কি হয় এই যে এই এরিয়ায় যে ব্র্যাকিয়াল প্লেক্সাস থাকে ঘাড়ের এখানে, অর্থাৎ সুপ্রা ক্লাভিকুলার পার্ট অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস, এই জায়গাটায় ইঞ্জুরি হয়, অর্থাৎ নির্দিষ্ট লিমিটের পরেও যখন ঘাড়ে টান লাগে তখন এই এরিয়ায় ইঞ্জুরি হয়। এই এরিয়া একটা নার্ভ নাম দিছে আর্ভস পয়েন্ট, এখানে ছয়টা নার্ভের জাংশন, এবং এইখানে যখন ইঞ্জুরি হয় তখন এই ইঞ্জুরিটার আর্ভস প্যারালাইসিস। ভেরি ভেরি কমন কোশ্চেন, হোয়াট ইজ দ্য ড্রয়েল লেভেল ব্র্যাকিয়াল প্লেক্সাস, তারপর একটা লেজ হিসেবে থাকবে, হোয়াট ইজ আর্ভস আর্ভস প্যারালাইসিস, তখন তোমাকে এই কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে। সাইট অফ ইঞ্জুরি, আর একটা দিতে হবে ডিফর্মিটি, নার্ভ ইঞ্জুরি ডিফর্মিটি, তিনটা পয়েন্টে অ্যান্সারটা দিতে হবে। তাহলে কখন ইঞ্জুরিটা হয়, যখন বার্থ ইঞ্জুরি, মাথাটা দেখো বাচ্চার মাথা যখন টান দিছে, আমি যেখানে তীর চিহ্ন দেখালাম ওখানে একটা টেনশন বেড়ে গেছে, মাথাটা একদম বেশি বাঁকা হয়ে গেছে। এরপরে ফল অন শোল্ডার, এই যে এই ছবিতে দেখানো আছে যে কিভাবে ঘাড়ের উপর যদি পড়ে যায় কেউ, এই জায়গাটা যখন বেশি টান লাগে তখন ইঞ্জুরিটা হয়। আর হলো ডিউরিং অ্যানেস্থেসিয়া, আমরা এখানে অ্যানেস্থেসিয়ার এজেন্ট দিই হাত অবশ করার জন্য, তো অ্যানেস্থেসিয়ার সিরিজটা যদি আর্টস পয়েন্টে খুব মানে সরাসরি এখানে ভিতরে ঢুকে দেয় তখন ইঞ্জুরিটা পেতে পারে। তো এখানে ইঞ্জুরিটা হলে কোন কোন নার্ভ রুট ইঞ্জুরি হয়, C5 আর C6, তাহলে 5-6 দিয়ে যতগুলো নার্ভ তৈরি হয়েছে সেই নার্ভ গুলোর ঝামেলাটা হয়ে যায়। তাহলে এখানে 5-6 দিয়ে যেসব নার্ভ তৈরি হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা নার্ভ হলো এক্সিলারি নার্ভ, তাহলে এক্সিলারি নার্ভ, আর একটা ইম্পর্টেন্ট নার্ভ হলো মাসকুলো ইউটিনিয়াস নার্ভ। তাহলে এই দুইটা নার্ভ আমরা দেখছিলাম যে বাইসেন প্রাকাই, ডেল্টয়েড মাসেল, তারপরে এই ব্রাকিয়ালিস, পুরাটো ব্রাকিয়ালিস, এগুলো সাপ্লাই দেয়। এর পাশাপাশি 5-6 দিয়ে রেডিয়াল নার্ভের মধ্যেও গিয়ে ঢুকে, এবং রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয় মেনলি ওই যে ব্র্যাকেট যে মাসেল গুলো আছে, সরি মিডিয়ান সেটাই দেখো ছবিতে যেটা দেওয়া আছে যে আর্মস হ্যাঙ্গিং বাই দ্য সাইড অ্যাবডাক্টেড এন্ড মিডিয়ালি রোটেটেড, হাত পাশে ঝুলে থাকবে এবং মনে হবে যেন ভিতরের দিকে রোটেট হয়ে আছে। ফোরআর্ম এক্সটেন্ডেড এন্ড প্রোনেটেড, ফোরআর্মটা পুরো সোজা অবস্থায় থাকবে হাত এবং প্রোনেশন অবস্থায় থাকবে, এবং এইটাকে বলা হয় পুলিশম্যান হ্যান্ড টিপ। এটা তোমাদের বইতে ছবি আছে, পুলিশম্যানরা যখন ঘুষ নেয় তখন বলে না পিছনের দিকে গিয়ে তারপর দেন, অর্থাৎ পিছনের দিকে হাতটা ঘুষ নেওয়া স্টাইলে থাকলে যেভাবে থাকবে সেটাকে বলা হয়েছে পুলিশম্যান হ্যান্ড টিপ। টিপ নেওয়ার জন্য যেভাবে বা ওয়েটাররা যখন টিপ নেয় লুকিয়ে লুকিয়ে টিপ দিতে যায় তখন যেভাবে হাতটা থাকবে ঠিক সেভাবে হাত থাকলে এটাই হলো আর্চ প্যারালাইসিস। তাহলে আর্চ প্যারালাইসিসটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু জানতে হবে। এর পাশাপাশি আর একটা প্যারালাইসিসের কথা আছে ক্লাম্পকেস প্যারালাইসিস, এটা হলো যখন এই ছবিটি দেখো একটা মানুষ ঝুলে আছে তখন এই এরিয়ার প্রেশারটা বেড়ে গেছে, এই এরিয়ার প্রেশারটা বেড়ে গেছে, অর্থাৎ ইনফ্রা ক্লাভিকুলার পার্ট অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস, এবং এটা যখন বাচ্চার হাত ধরে টান দেয় জন্মের সময় তখন এটা হইতে পারে, এবং এটা যদি হয় তাহলে মেনলি আলনার নার্ভটা ইঞ্জুরি হয়, এবং এটা যখন হয় তখন যে ডিফর্মিটিটা হয় সেটা হলো যে ক্ল হ্যান্ড, বরাবর তোমাদের বিটি চৌরসিয়ার ছবি আছে যে হাতটা ক্ল হ্যান্ড করে রাখছে এবং সেটা হইতে পারে। তাহলে আমরা দুইটার ইটা পড়লাম যে একটা হলো পুলিশম্যান হ্যান্ড টিপ, পুলিশম্যান টিপস হ্যান্ড, আর একটা হলো ক্ল হ্যান্ড। এই দুইটা জিনিস পরবর্তীতে আবারও যখন রেডিয়াল নার্ভ আলনার নার্ভ আমরা বিস্তারিত করবো তখন আবারও আসবে। তাহলে আমরা সংক্ষেপে বুঝে রাখি ব্র্যাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি যদি হয় সুপ্রা ক্লাভিকুলার ইঞ্জুরি হতে পারে, যেভাবে ছবিতে আছে এই ছবিটা বেশ ভালো একটা ছবি, হ্যাঁ যে ইঞ্জুরিটা কখন কিভাবে হইলে কিভাবে টান লাগলে এটা হয় এটা বোঝানো আছে, আর একটা হলো পুলিশম্যান হ্যান্ড টিপ এটা কিভাবে হয় সেটা বোঝানো আছে।
এবার আমরা রিয়েল লাইফ ইমেজে আসি, অ্যাকচুয়ালি ব্র্যাকিয়াল প্লেক্সাস দেখতে কেমন। অ্যাকচুয়ালি ব্র্যাকিয়াল প্লেক্সাস আমাদের একটা ছবিতে দেখানো আছে যে কিভাবে ব্র্যাকিয়াল প্লেক্সাস আমাদের রিয়েল লাইফ বডিতে, যেমন আমরা ছবিতে তো বিভিন্ন ভাবে আসি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই আর্টারিটা হলো, এই যে একটা আর্টারি আমি ই করলাম, এই আর্টারিটা হলো এক্সিলারি আর্টারি। দেখছেন, এই খেয়াল করো এক্সিলারি আর্টারির চারদিকে কিভাবে কর্ড গুলো আছে, তিন দিকে মেনলি। এই যে সেদিনকে বলছিলাম যে এক্সিলারি আর্টারির রিলেশন এই নার্ভ গুলো থাকে, একদম এক্সিলারি আর্টারির গায়ে গায়ে ঘেঁষে এই নার্ভ গুলো থাকে। এখানে সেটা বোঝানো হয়েছে যে কিভাবে এই রিয়েল লাইফ ব্র্যাকিয়াল প্লেক্সাস আর কি, একদম লিভিং বডিতে ব্র্যাকিয়াল প্লেক্সাস কেমন। দেখছো নার্ভ গুলো কেমন হলুদ রং এবং তারের মতো, খুব শক্ত তারের মতো নার্ভ গুলোর মধ্যে। এই জন্যই নার্ভ আমরা চিনতে পারি কিভাবে, একদম তারের মতো থাকবে, ভিতরে ফাঁপা থাকবে না, যেটা চাপ দেয় ওটা চুপসে যাবে। আলটিমেটলি হলো এইখানে একটা জায়গা দেখানো আছে, এইখানে আমরা সিরিঞ্জ দিয়ে ব্র্যাকিয়াল ব্লক করি। এই জায়গা যদি আমি সিরিঞ্জ দিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে দিই, লোকাল অ্যানেস্থেসিয়া, তাহলে কি হয়ে যাবে। আর আলটিমেট ছবি হলো এটা যে আমরা এক্সপেকটেশন কি ব্র্যাকিয়াল প্লেক্সাস নিয়ে আর একচুয়ালি রিয়েলিটি কি। তাহলে আজকে এই পর্যন্ত শেষ, কালকে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ব্র্যাকিয়াল প্লেক্সাস নিয়ে দুই দিন নষ্ট করলাম। তো মার্কস